স্বাধীনতার 50 বছরেও ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের কাপুরকাঠি গ্রামে তৈরি হয়নি চলাচল উপযোগী রাস্তাঘাট। যোগাযোগের মাধ্যম সাঁকো। বর্ষাকালে গ্রামবাসীর একমাত্র ভরসা নৌকা, এতে বছরের পর বছর চরম দুর্ভোগে গ্রামবাসী। ঝালকাঠি সদর উপজেলার কাপুরকাঠি গ্রাম, কৃষিপ্রধান গ্রামটিতে 3000 লোকের বসবাস। রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু নেই চলাচল উপযোগী সড়ক যোগাযোগ। বর্ষা মৌসুমে জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের। এখানকার আমরা পেয়ারা ও শাকসবজি যায় আশেপাশের বাজারে, কিন্তু রাস্তাঘাট না থাকায় দুর্ভোগে পড়তে হয় কৃষকদের। বিগত 50 বছরের মধ্যেও আমাদের এখানে রাস্তাঘাট কোনো উন্নয়ন হয়নি। আমাদের আসতে রাস্তা অনেক খারাপ, বৃষ্টির দিনে আসা যায় না। কেউ অসুস্থ হলে নৌকার উপর এবং জোয়ার ভাটার উপরে নির্ভর করতে হয়। আমাদের এলাকায় আসতে অনেক কষ্ট হয়, কাদা পানি। বৃষ্টি কাদা হইলে আমাদের মানে ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হয়। পাকা রাস্তা নির্মাণে প্রকল্প জমা দেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। একটি কালভার্ট ছাড়া প্রায় প্রতিটি ব্রিজ কালভার্ট কমপ্লিট। এখন শুধু আমরা রাস্তাটাকে টেনে নিতে পারলেই ওই এলাকার মানুষ ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সহ 12 মাস চলাচল করতে পারবে। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।